আলহামদুলিল্লাহ। এরপর সৌভিক নাস্কার আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমি মুসলিম নই, সনাতন পরিবারে জন্ম হলেও খ্রিস্ট ধর্মে এক সময় বিশ্বাসী ছিলাম। আপনার বিগত বছরের সবওয়াজ শুনে ফেলেছি, অত্যন্ত যুক্তিপূর্ণ আপনার হাদিসের এক্সপ্লেশন, বিশেষ করে বিবাহ নিয়ে যে উত্তর আপনি দিয়েছিলেন, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা আমি বিজ্ঞান ভিত্তিক চিন্তা করলেও পুরোপুরি আপনার সাথে মিলে যাচ্ছে। প্রশ্ন হলো, কোরআন পাঠ করতে করতে হঠাৎ থেমে গেলে কি ইমান কমে? একটা কোরআনের সম্পূর্ণ পাঠ নিতে আরবি শিখতে কতদিন লাগতে পারে? প্রিয় সৌভিক ভাই, প্রথমে আপনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি আমাকে প্রেরণা দিয়েছেন, আপনি আমাদেরকে শুনেন, এটি জেনে আপ্লুত হলাম, প্রীত হলাম এবং খুবই খুশি হলাম। আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সবাইকে হেদায়েতের আলোয় আলোকিত করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে একত্র করুন, আমি দোয়া করি। আর আপনি আমাদেরকে শুনছেন, সেই জন্য আপনার প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আর আপনার প্রশ্নের উত্তর হলো যে কোরআন কারিম পাঠ করতে গেলে করতে করতে যদি কেউ হঠাৎ থেমে যায়, সে থেমেটা যাওয়াটা যদি হয় কোনো অসুস্থতার কারণে, কোনো অস্বাভাবিক কজ দেখা দিয়েছে, সেজন্য ধরুন কেউ তেলাওয়াত করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, হঠাৎ তার কাশি এসেছে বা এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে তো এটাই তার ইচ্ছার বাইরে। আর যদি ইচ্ছাকৃতও কেউ হঠাৎ থেমে যায়, তাহলে সেক্ষেত্রে ইমান যাওয়ার মতো কোনো বিষয় নয়। তবে কথার মাঝে এমন জায়গায় থামা উচিত নয় যে জায়গায় থামলে অর্থের বিকৃতি হতে পারে। ধরুন আপনি কোরআনে কারিমের তেলাওয়াত এর পাশাপাশি সাধারণ মানুষের সাথে যে কথাবার্তা আমরা বলি সেটাকে আপনি মিলিয়ে দেখুন। আমরা যখন একে অন্যের সাথে কথা বলি, এমন কোনো জায়গায় যদি আমরা থেমে যাই যে জায়গায় থেমে গেলে আমরা যা বোঝাতে চাচ্ছি সেটা না বুঝে বরং ভুল কিছু বোঝানো হবে এবং ভুল কোনো বার্তা যাবে, তাহলে সেক্ষেত্রে সেরকম জায়গায় আমরা সাধারণত দাড়ি কমা দেই না, সেই জায়গায় আমরা স্টপ করি না, থামি না। ঠিক তেমনিভাবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন কালাম যখন আমরা তেলাওয়াত করব, আমাদেরকে থামতে হবে এমন জায়গায় যেখানে আমাদেরকে থামা উচিত, ইচ্ছাকৃতভাবে যেখানে সেখানে থেমে যাওয়া উচিত নয়। এই জন্য আয়াতের শেষে অথবা যেখানে ওয়াকফ বা দাঁড়ানোর চিহ্নগুলো আছে, সেই চিহ্নগুলো অবলম্বন করে, সেগুলোকে অনুসরণ করে, সেই নির্দেশনাগুলো মেনে আমরা দাঁড়াবো। যদি কোনো কাজ থাকে সেরে তারপর আমরা তেলাওয়াত আবার শুরু করব। তারপরও যদি কেউ হঠাৎ করে মাসপাতে থেমে যায়, এর ফলে ইমান চলে যাওয়ার ব্যাপারটি এমন নয়, অর্থ বিকৃত হয়ে গেল এবং এভাবে দাঁড়ানো উচিত নয়, অর্থাৎ কোরআনের প্রতি যে শিষ্টাচার শিষ্টাচারটা লঙ্ঘন হলো, অর্থাৎ এক্ষেত্রে ভুলের মাত্রাটা হলো এটুকু, কিন্তু এর কারণে ইমান চলে যাবে ব্যাপারটি এরকম নয়। মানুষ তার ইচ্ছার বাইরে কোনো কিছু করলে আল্লাহ তাআলা তার জন্য তাকে পাকড়াও করেন না, কারণ সাধ্যের বাইরে কোনো কিছু মানুষ করতে সক্ষম নয়, আর সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, লাইক আল্লাহ নাফসাল্লাহ আহা, মানুষকে আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কোনো কিছু করতে তাকে বাধ্য করেন না। এটা আল্লাহ তাআলার নির্দেশনা, এটা আল্লাহ তাআলার নিয়ম। বিধায় কে হঠাৎ যদি থেমে যায় এবং সেটা বাধ্য হয়, কোনো অসুবিধা নেই, তার কারণে ইচ্ছাকৃত রুমটি করা অনুচিত, কিন্তু তার ফলে ইমান যাবে না। আর কোরআন কারিম সম্পূর্ণ পাঠ নিতে আরবি শিখতে কতদিন লাগবে? এটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো কোরআন কারিমের আরবি পাঠ, যেটা আরবি মূল পাঠ যেটা, সেটি পড়তে শেখা, আরেকটা হলো যে কোরআন কারিমে আল্লাহ কি বলেছেন সেটা জানতে শেখা। এই দ্বিতীয়টা বেশি গুরুত্বপূর্ণ। জানতে শেখার জন্য তো আসলে সময়টা ভ্যারি করবে, আপনি কত সময় দিচ্ছেন। কেউ চাইলে এক সপ্তাহ শেষ করে ফেলতে পারেন, কেউ চাইলে এক বছরে শেষ করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কি বলেছেন বোঝার চেষ্টা করবেন, তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ গ্রন্থগুলোর অথেন্টিক গ্রন্থগুলোর সহায়তা নিতে পারেন। আর প্রথমোক্ত কোরআন শেখা যেটি, অর্থাৎ আরবি মূল পাঠ উচ্চারণ সহকারে আপনার পড়তে জানা, এটার জন্য সময়টাও আসলে ভ্যারি করবে, কে কতটা সিরিয়াসনের সাথে করছেন, কার কতটা ধারণ ক্ষমতা আছে, মেধা আছে, সেটার উপরে। বাকি একজন বয়স্ক মানুষ, তিনি যদি এক মাস সময় দেন, সর্বোচ্চ আমি মনে করি যে এক মাস সময়ের ভেতরে সারা তিনি কোরআন পরিপূর্ণভাবে পড়তে পারবেন। আবারও আপনার জন্য নিরন্তর শুভকামনা রইল।